Hello guys, welcome to my new video. Guys, I'm not gonna act as a sea. The quite a bottle, good to the sea. The Uglur Ashok upon Bastes. Hello guys, quite a upner. Chapter Bearlish Meat. Chapter Bearlish Meat Bastes. যে ওরা আসলে আমরা চলে যাব চলো আসে তারপর আমরা একসাথে বেরে চলে যাচ্ছি ফাইনালি গাইস যে এরা আসলো এই দেখুন একজন আছে যে একটু আমরা ঘুরতে যাচ্ছি চলো আপনা যে আপনার সাথে কথা কথা বলতেছি ঠিক আছে দেখুন একজনকার স্টাইল ঠিক আছে গাইস আর এ তো কি আর বলবো ঠিক আছে চলো দেখুন যে আমাদের গ্রাম সাইড কি অবস্থা দাও গাড়ি স্টার্ট দাও কোন গাড়ি কোন ছবি না গাইছেন তোমায় দুজনে ফাইনালি গাইস যে আরেকজন পাশিয়ে গেল তাকে নিয়ে আসতেছি ঠিক আছে তাই আপনার সাথে আমি বলতেছি চলো ফাইনালি গাইস আমরা গাড়িতে তেল ঢুকলাম পাম্পে দেখুন পরে গাড়িটা স্টার্ট নিতেছে না এ দেখ তো কি দেখ ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি যে দেখুন এই গাড়ি আমরা যাচ্ছি এখন সারাগঞ্জ স্বাগত গাইস দেখুন এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে আর এটা তো আগের তুলনা ব্রিজ ডিসপ্লে ব্রিজ ঠিক আছে দেখুন কত উঁচা এই ব্রিজটা গাইস আসলে ব্রিজটা এই ব্রিজটা হলো খুব ভয়ঙ্কর অবস্থান চলে গেছে যে আপনারা দেখুন যে এই ব্রিজটা হলো কি অবস্থা সব পাত উল্টা ঢালটা গাড়ি চলাচল করলে বহুত রিক্সের ব্যাপার গাইস আর এটা হলো নতুনভাবে কাজ করানো হচ্ছে ব্রিজটা সেইভাবে কাজ করানো হচ্ছে যে দেখুন কি অবস্থা গাইজ আমাদের একটা গাড়িতে প্রবলেম হয়েছে যে দেখি কি হয়েছে দেখুন কি হয়েছে গাড়িতে টাকা ঢুকছে গাইজ দেখুন আমাদের একটা গাড়িতে তারকা ঢুকছে খুব সমস্যার মধ্যে এই এই তারকাটা দেখার দরকার নাই ওই সামনে গ্যারেজ আছে অত টু টাইম আমরা তিনজন যাচ্ছি ওইটা গাড়িতে যা যা বাইর করে দিন আলি বাইর করিস না বাড়িকে হাওয়া বেড়া দেবে ওই সামনে গ্যারেজ আছে ওই গ্যারেজে যা লিখছে আরো সমস্যা হবে না হবে ঠিক আছে দা আমরা যাচ্ছি ওইটা তিনজনে ফাইনালি গাইস আমাদের অবশ্যই গাড়িটা ঠিক হলো এখন আমরা রাস্তায় যাচ্ছি ঠিক আছে চলো এই সামনে দিয়ে গাড়িটা দেখতেছেন গাইস ওই গাড়িটা প্রবলেম ছিল তো ওরা একটু আগায় গেছে আমরা একটু পিছিয়ে আছি দেখুন রাস্তা কি অবস্থা কি খাল বিল এলে রাস্তায় ঠিক আছে গাইস দেখুন আমাদের গাড়িটা প্রবলেম হবে বহুত প্রবলেম হয়ে গেছে Thank you.
ফাইনালি গাইস আমরা আসলাম যে আমরা এই বাইকের মধ্যে আসছি এটা একটা হলো আর একটা ওখানে আছে যে আমরা আসছি এটা হলো এই জায়গায় দেখুন এটা একটা পার্কিং সিস্টেম রংপুর ক্লাব এই জায়গায় আমরা আসছি ঘুরতে যে তার মধ্যে আমাদের একটা সমস্যা ছিল আমাদের এই বাইকটা একটু প্রবলেম হয়ে গেছিল যে এমন প্রবলেম যে আসার মধ্যে আসতেছি যে তার কাট হয়ে গেছে চলো আমরা একটু ভিতর সাইড ঘুরি ফাইনাল গাইস যে সাইড এই সাইড দেখতে চলি যে দেখুন গাইস কি সুন্দর লাগতেছে পরিবেশটা পরিচ্ছন্নতা যে আমাদের বাইকগুলো ওখানে সাইডে ব্রেক করে রাখে বিভিন্ন তো একটা ছবি টুবি তুলি যেখানে আমার অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ড বলছে যে জায়গাটা খুব সুন্দর আসলে গাইস যে এত সুন্দর লাগতেছে যে বলার বাইরে ঠিক আছে যে দেখুন আমাদের বাইকগুলো ওই সাইডে পার্কিং করানো আছে ঠিক আছে যে আমরা আসতেছি এখন আসলে যে গাছ জায়গাটা খুব সুন্দর লাগতেছে যে বসার মতন সিস্টেম যে দেখুন পাশে একটা পুকুর আছে দেখুন আমরা এখন এর মধ্যে চললাম দেখুন না আসলে জায়গাটা গাইস খুব পাশে পিছনে পুকুরটাও গাইস খুব সুন্দর লাগতেছে দেখুন চারিপাশ দিয়ে দেখুন যে আসলে জায়গাটা খুব সুন্দর রংপুর এটা লাভ ঠিক আছে এই দিয়ে গাছ দেখুন রংপুর লাভ এই সাইডে রংপুর লাভ না আসলে গাইস যে বলা দেয় না কেরে আসলেন কেমন লাগলো জিনিসটা খুব সুন্দর হ্যাঁ দেখুন গাইস আমাদের বন্ধু ফ্রেন্ড কিভাবে ফটো তুলতেছে ঠিক আছে দেখুন যে আসলে যে জায়গাটা খুব পরিবেশ খুব সুন্দর দেখুন কত বড় একটা পুকুর দেখ তোর গাড়ি কাজ করবে দেখ আমার হাতে কালি ভরে গেছে দেখছিস কি করবি দেখুন ফাইনালি গাইস আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি রংপুর আই লাভ রংপুর অন্ধকার হয়ে গেছে গাইস দেখুন ঠিক আছে বাই বাই রংপুর টাটা অবশেষে চলে আসলাম বাসায় যে গাইস যে আসলে জায়গাটা খুব সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা তা ভিডিও একটুকুই ঠিক আছে গাইস ওকে ভালো থাকেন